আপনারা যখন দেখলেন আমি আনা ইন্টারপরে শুরু করেছি, সকনি আমার পিছে আপনাদের লাগা লাগলো, সকনি আমার খট করে আপনারা ধরে ফেলে দিলেন। তাহলে আপনারা দেখিচ্ছেন যে এটা লোক বেগাজাত পড়ে গেছে। তাও ওই সাতক্ষীরাতে আমি যখন ওই বর্ডার পার হয়ে পড়ে যাবার ধরলাম, আমাকে ধরে ফেলল, এতগুলো লোক মিলে আমার ধরলো। তা আমাকে কিন্তু করোনা আসবার বারে ওরাই কি হাতত স্যানিটাইজার মাকে ধরে বেড়াচ্ছিল, হাতত সাবান মাখছিল, পুলিশেই সাবান পুলিশেই স্যানিটাইজার। আপনারা দেখছেন আপনাদের স্বাগত করছিল সেদিন ব্যানার র্যাব যখন আমাকে ধরলো, সব পত্রিকাতে আমার ছবি উঠলো, ভিডিও উঠলো, তার স্যানিটাইজারের ছবি তো কেউ দেখেনি, সাবানের ছবি কেউ দেখছে? আমার করোনা দিয়ে মারবার চাচ্ছেন? আমি দুটো হাসপাতাল করেছি করোনা চিকিৎসার জন্য, জানেন সেটা? এটা উত্তরা, এটা মিরপুর, এটা কোনো কথা? আপনারা এই যে আমাকে বিশাল আয়োজন করে ধরলেন, কোনো স্বাস্থ্যবিধি নাই, কোনো সামাজিক দূরত্ব নেই, আচ্ছা মানলেন, এই যে আমাকে ধরলেন, কি এমন ক্ষতি হয়ে গেল যদি আমি মনে পার হাজার পেলে বিনি? আমার হাসপাতালগুলো তো দেশেরই আপনারা সিল করে, তাও এতই হিংসে আপনি গেলে যে আমি যে শরীর সাথে 1 কোটি টাকা নিয়ে প্রতারণা করছি সেটাও আপনি গেলে এই পত্রিকা তুলে দেওয়া লাগলো। তারপরে আবার আমার 3 বউলের কথা করছেন, ধরা না পড়লে তো আরো বিয়ে করলে। তারপরে আজ আমি যেগুলো টেলিভিশনে অনুষ্ঠানত আসি, টকশো করি, সেগুলো কথা হচ্ছে। আরে আমাদের এলাকার লোক ছাড়া কোন চ্যানেলের ক্ষমতা আছে নাকি যে টকশো চালাই? আপনি গেলে আমাকে নিয়ে এত বেশি হিংসে কেস, আমি অপরাধী হওয়ার পারি? আপনারা তো ভালো লোক আছেন, আপনারা কি সামাজিক দূরত্ব মানে আমাকে ছেড়ে দিয়ে বলেন নাই? তো কীর্তি করছে, আমাকে মারছে, আমার সগুলির সামনে অপমান করছে, তার ছবি তুলছে, ফেসবুকও ছাড়ছে, আপনারা দেখেননি? জানেন না আপনারা? তাহলে এখন রিমান্ডে নিয়ে আমাকে যে কি যে করবি, আমি ভয়ে আসি তো, আতঙ্কে আসি তো, তাই এখন রিমান্ডে নিয়ে আমাকে তো একজন করোনা রোগীর সাথে ছেড়ে দিবার পারেন। আপনাদের কাছে আমার আরে অনুরোধ আছে, আমাকে রিমান্ডে নিয়ে আপনারা ডিম থেরাপি দিবার পারেন, আকুশি করে পারেন, কিন্তু দয়া করে করোনা রোগীর সাথে ছেড়ে দিবেন না। আপনাদের জন্য আমাকে বোরকা পরা লাগছে, আর কত? আপনার আমাকে বোরকা পরাছেন, মহিলা পরাছেন, আর কত? আমার কি আর ইজ্জত বাকি আছে? কোন আপনি কিছু থাকলো আর আমার জীবনে এটা কোন তো? আজ আপনারা তো আমাকে ইচ্ছে মতো গাল পাড়িচ্ছেন, এই ঘটনার থেকে আপনাদের শিক্ষা লওয়া লাগবে। লেতার সাথে খারাপ হয়ে পোজ দিছি, সেলফি সবই কিন্তু করছিলাম আমি। তো আপনারা যারা ফস করে ভালো খবর চাচ্ছেন, চুরি করে বাটপারি করে, তাগারও আমি করছি, ইনক্লুসিভের মধ্যে পড়ে যাবেন করে, তাই করছি। আমার লাগা ইনকে ফস করে বড় হবার না চায়, সৎ পথে কিছু করার চেষ্টা করেন, সেটাই ভালো হবে, ভালো।